সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশক্তি নিয়োগ করে এই সরকারকে সরানোর আহ্বান জানিয়েছেন। একই সাথে এডিস মশা তাড়ানোর জন্য সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক তিন দিনের লিফলেট বিতরণের কর্মসূচির উদ্বোধন করতে এসে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি ফ্রান্স থেকে এয়ারবাস কেনার উদ্যোগেরও সমালোচনা করেন। দশটা এয়ারবাস কেনা হবে, আসল লক্ষ্য এই এয়ারবাসে কিকব্যাক পাওয়া যায়। কিকব্যাক মানে বুঝেন, কিকব্যাক মানে হচ্ছে কমিশন, বোয়িং এ কমিশন পাওয়া যায় না, যে কারণে এখন দশটা এয়ারবাস কেনা হচ্ছে। বন্ধুগণ, এই ডেঙ্গু মশার চাইতেও ভয়াবহ হচ্ছে বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার।